শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই দলে রাখা হয়েছে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এরপরেই প্রশ্ন উঠেছে, তাহলে কি আইপিএলের মাঝপথেই দল ছাড়বেন সাকিব? কারণ সম্ভবত 23 মে থেকে শুরু হতে পারে বাংলাদেশ শ্রীলঙ্কার একদিনের সিরিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে 7 মে থেকে পুরো দল অনুশীলনে নামবে, 16 মে দেশে চলে আসবে শ্রীলঙ্কা। তাহলে তার আগেই নিশ্চয়ই দেশে ফিরতে হবে সাকিবকে। এদিকে KKR-এর গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ 21 মে, তার মাঝেই পাকিস্তান লীগ খেলার জন্য সবুজ সংকেত দিয়েছিলেন সাকিব। ফলে সাকিব এখন কোন পথে যান সেটাই দেখার।